মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। সকাল থেকে ওই ট্রলি নিয়ে একটু ব্যস্ত ছিলাম, বুঝতে পারছো, এই কাজগুলো তো সব জমে ছিলই, তো সেই কাজগুলোই করছিলাম, তাই জন্য আর সকাল থেকে হয়নি কথা। ব্রেকফাস্ট বানানো এইসব চলছিল আর কি। আর এখন বাজে 12টা বাজতে ঠিক 3 মিনিট বাকি, আর মোটামুটি কাজ হয়ে গেছে। এবার ঘরটা মুছে আমি স্নান করতে যাব। আজকে বিশেষ কিছু রান্না করব না, করবো হচ্ছে শিম আলু সেদ্ধ করবো আর মাছের ঝাল বানাবো, এটাই আজকে রান্না করবো। রাতেরটা রাতে ভাববো, এখনো ভাবিনি ওরকম কিছু। তো চুলটা এখন তেল তেল হয়ে গেছে, চুলটার জন্য দেখো গোটা উঠছে, এই একটা এই একটা এইসব উঠছে, কারণ খুশকি হয় আমার শীতকালে প্রচণ্ড, তো ওই জন্যে মাথায় শ্যাম্পু করতে হয়। কিন্তু তারপর তো কলকাতা থেকে হুড়ো তাড়া করে চলে এলাম, তারপর ব্যাঙ্গালোরে কালকে হুড়ো ওয়েদার ভীষণ খারাপ ছিল, কালকে করা হয় না, কালকে করতাম না, বৃহস্পতিবার ছিল, তো আজকে শুক্রবার, তো আজকে করব শ্যাম্পুটা, কারণ রোববার অবধি টানা যাচ্ছে না, এই চুলে মাথা প্রচণ্ড চুলকাচ্ছে। এবার না আসা যাওয়া ধুলো বালি এসব তো রয়েইছে, তো করে নেব। ও যাবে একটু বাথরুমে, তো বাথরুমটা ফাঁকা হলে আমি বালতি নিয়ে ঘরটাকে মুছে নিয়ে বাথরুমের মানে ঘর মুছতে মুছতে জলটাও গরম হয়ে যাবে, তো জলটা গরম হলে আমি স্নানে ঢুকে যাবো। তারপর এই প্ল্যান প্রোগ্রাম রয়েছে, তারপর বেরিয়ে পুজো টুজো দিয়ে তারপর রান্না বসাবো। তো স্নান হয়ে গেছে, তারপর আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু একটা বড় কাজ থাকে পুজো দেওয়া, তো দেখো সব কিন্তু বন্ধ হয়, কিন্তু ভালো আলো ঢোকে ঘরটাতে, এর জন্য আমার ভীষণ ভালো লাগে। এত হাওয়াতেও কিছু খোলাও যায় না সেভাবে। তো চলো, 1:05 বাকি, এবার তাড়াহুড়ো করেই রান্নাটা করতে হবে। সকাল থেকে বসেছিলাম এমনটা নয়, হুড়ো তাড়া করেই কাজ চলছে আর কি। তো এবার হয়ে যাবে তাড়াতাড়ি, 1:30-এর মধ্যে হয়তো খেতে বসেও পড়তে পারি, কারণ খুব একটা কাজ আমার বাকি নেই। কারণটা হচ্ছে একদিকে আমি মাছ বসাবো, একদিকে শিম আলু ভাত বসিয়ে দেবো, আর ইন্ডাকশনে ভাত তো হয়ই, তো সেটা বসিয়ে দেবো, তাহলে আমার হয়ে যাবে। তো চলো ঝটপট করে নিই। এখন বাজে 1:16, মোটামুটি শিম আলু সেদ্ধটা হয়ে গেছে, ভাত তো ফুটেই গেছে প্রায়, দেখতেই পাচ্ছ। মাছটা ভাজা হলেই এখানে মশলাটা আমি করে রেখেছি দিয়ে দেবো, আর ওই ভাতটা কালকে আছে আমি মিশিয়ে দেবো। আর এখানে আমার বর গামছা মেলেছে দেখো কি সুন্দর করে, আর এগুলো তো আমার স্নানের জামা কাপড়, সেটা তেড়ে দাও। গামছাটা আসলে হাওয়াতেও থাকছে না, আরও মেলেছেও কেমন করে জানো, একটা ঠিক করে মেলে দিয়ে আসি যাই। এখন বাজে 1:26, মাছ এখানে হয়ে গেছে, ভাত এখানে হয়ে গেছে, আমি থালাও রেডি করে নিয়েছি, আর এখানে শিম আলু ভাতটাও হয়ে গেছে। জাস্ট লঙ্কাটা কুচি করে দিয়ে তেল দেওয়াই আছে, নুনও দিয়ে দিয়েছি, মাখবো, মেখে খাবো। তার আগে আমি একটু চুলের সিরামটা এবার মেখে নিই। এখন বাজে 4:45 মতো, 3:30-এর দিকে ঘুমিয়ে গেছিলাম আজকে আমি। প্রথমে ঘুমটা আসছিল না করতে করতে, তারপর ঘুমটা যাওয়া এলো, আর ও আর আজকে তাড়াতাড়ি কাজে বসবে বলে ও উঠে গেছে। ও নিজেই আজকে চা করেছে, আজকে আমি চা করিনি, করে তারপর বললো চা খাবে, আমি বললাম না খাবো না, যেহেতু আমি উঠে গেছিলাম তো চা খাবো না, আমি খাবো শুধু কেকটাই। দেখে আমাকেই শেষ করতে হবে, কারণ এত ড্রাই ফ্রুটস দেওয়া রয়েছে যে ওনার ভালো লাগছে না, ও আসলে কাজু কিশমিশটা খায় না, তো ওটাই বেশি দেওয়া, তো ওই জন্য খেতে চাইছে না, ভালো জিনিস খায় না। দেখো গিয়ে চিপস দিয়ে চা খাচ্ছে ছেলে। তো যাই হোক, এই একটু বসলাম, এখন বাড়িতেও ফোন করলাম। আসলে কালকে 5 তারিখ গেছে, 5 তারিখ ছিল আমার পাসপোর্টের ডেট, তোমাদেরকে বলেছিলাম, সেটাও তো গেল বাদই তাও। তারপরে কাকু কাকিরা কালকে এসেছে, তো এইসব নিয়ে কথা হচ্ছিল, কাকি একটু মূলত ডাক্তার দেখাবে, তো এইসব আজকে ডাক্তার দেখাবে, তাই ফোন করেছিলাম, এখনো ডাক্তার দেখানো হয়নি, এইসব চলছে আর কি। আর কলকাতায় তো ভালো ঠান্ডা পড়েছে শুনছি, এখানেও খুব একটা ঠান্ডা পড়েছে বলবো না, আবার পড়েনি সেটাও না, এখানে 15 ডিগ্রি মতো চলছে, কিন্তু আজকে কলকাতা দেখছি আমাদের বিরাটিতে 12 মতো চলছে, 11-12 মতো, তো এই আর কি। তো চলো একটু ব্রেকফাস্ট বলছি, কেকটা খেয়ে নিই, তারপর দেখি কি করি, এখনো ঠিক করিনি কি করব। এখন 6:45 বাজে, এলাম একটু রান্নাঘরে, এই বাসনপত্র গুলোকে গোছাবো, আর রাতে হবে আলু ফুলকপি ভাজা আর রুটি, তার প্রস্তুতি পর্ব নিয়ে তারপর যাব আবার ঘরে, কারণ আমি সন্ধ্যাবেলাটা যদি এইটুকু কাজ এগিয়ে রাখি না, তাহলে নিজেরই সুবিধা হয় একটা, অত কাজ একসাথে করতেও হয় না। আসলে এসেছিলাম একটু সন্ধ্যাবেলায় টিফিন বানাতে, ম্যাগি বানিয়ে দিলাম, তো সেটা করতে এসেই মনে হলো যে একেবারে তাহলে এই কাজগুলো সেরেই যায়, না হলে হয়তো একটু বাদে আসতাম। ডিসপেন্সারটাকে কোথায় রাখবো সেটা দেখতে হবে।
straight to my heart. I'd never noticed, but you were never there, you were never there. Hey, you gave me roses, set me apart. All I feel was bliss, but you were never there, you were never there. I want us to be what we used to be this night. Baby, just another fight, but you don't wanna see me cry. There is no way that it's never going there. I think it better and I swear I'll follow you no matter where. আমার সব কাজ হয়ে গেছে এখানে, আলু ফুলকপি কাঁচা লঙ্কা সব কেটে রেখে দিয়েছি। এটাকে ওই জাস্ট কালো জিরে ফোড়ন দিয়ে একটু নুন চিনি ফেলে নুন হলুদ ফেলে ভাজবো কাঁচা লঙ্কা দিয়ে। আটা মাখাও হয়ে গেছে এখানে। আর এখানে আটার এই কৌটোটা বাড়ি করে রাখলাম, কারণটা হচ্ছে ওই বেলার সময় আবার লাগবে আটা। তো চলো এবার যাবো একটু ঘরে। আমাদের ফুলকপি ভাজা আর রুটি তৈরি হয়ে গেছে, এটা আমার এটা ওনার। তো দিয়ে দিয়ে আগে খেতে, অলরেডি বেজে গেছে অনেকটাই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার জাস্ট চুলটা বাঁধবো তাহলেই হয়ে যায় সবটা কমপ্লিট। আজকের মতো একটা একটা করে দিন যাচ্ছে, আর ওদিকে বিয়ের ডেটগুলো তত এগিয়ে আসছে। আমাদের একটা একটা করে প্ল্যান তো সবই ভেস্তে গেছে। আমরা আসার আগ দিয়ে সমস্ত কিছু ক্যান্সেল করা হয়েছে। আমাদের 14 তারিখে আসানসোল যাওয়ার টিকিটও কাটা ছিল বাসে, সেটা পর্যন্ত ক্যান্সেল করে এসেছি। মানে সবটা এত তড়িঘড়ি তড়িঘড়ি হয়েছিল না সেই মুহূর্তে। এইমাত্র শুভ্রা রূপম যাদেরকে দেখিয়েছিলাম তোমাদেরকে, তো ওরা ফোন করেছিল, বিয়ের কার্ড পাঠিয়েছে, বর্ষার বিয়ে নেমন্তন্ন করে গেছিল। বর্ষা তো আইবুড়ো বাদ সেদিনকে খেতেই এসেছিল আমাদের বাড়িতে। সেদিনকেই মানে তার আগের দিন রাতেই আমি চলে এসেছি বাজার টাজার করে দিয়ে। তো ওরাও ফোন করেছিল, কাকে কি বলবো, মানে ওদেরকেও কিছু বলার নেই। ওরাও চায় আর কি, স্বাভাবিক বিষয়, আমরা যাদেরকে ভালোবাসি, আমরা যাদেরকে কাছের ভাবি, তারা তো তাদেরকে তো চাইবই আমরা আমাদের স্পেশাল ডেতে। কিন্তু ব্যাপারটা হচ্ছে সব দিক থেকে আমরাও তো পুরো জড়িয়ে গেছি, তো জানি না এখনো আদৌ কি হতে চলেছে, কি হবে না হবে। তো এই আর কি, চলো আজকের মতো দিনটাকে এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি এই ব্লগটার কিছু অন্তত তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যারা অলরেডি আমার সাথে আছে তাদেরকে বলবো অসংখ্য 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 ধন্যবাদ। আর প্লিজ ভিডিওগুলো একটু শেয়ার করো, ভিডিওতে তো এমন কিছু থাকে না যেটা ফ্যামিলির সাথে শেয়ার করা যায় না, তাই না? তো আর সেদিনকে আমি ওই ব্লগটাতে, হয়তো তোমরা বুঝতে পারছো না কিন্তু ওই ব্লগটাতে আমি ব্যাঙ্গালোরে এয়ারপোর্ট থেকে বাসে কি করে আসতে হয় সেটা আমি তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করে দিয়েছি, এমনকি কত কি ভাড়া নেয়, কত টাইম লাগে, সেই সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো চলো আজকের মতো, টাটা, গুড নাইট।